হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন যাচ্ছি আমরা মনসা পুজোর প্রসাদ খেতে পাড়া একটা মামা বাড়িতে তো ফাইনালি চলে এসেছি আয়ুষের যেহেতু একটু জ্বর ছিল শরীরটা খারাপ তার মধ্যে তো আমাকে নিয়ে গেলাম আর দেখো পুজো মার দর্শন করে নাও তারপর আমরা বসে পড়েছি খেতে তো এটা ছোট্ট বেরিয়ে শেখ আর খাওয়া দাওয়াটা দারুণ ছিল প্রসাদটা প্রথমেই দিয়ে দিয়েছে নান তারপরে ছোলার ডাল আর আয়ুষ শুধু নান আর ছোলার ডাল একটু খেয়েছিল কারণ ও আর কিছু খায়নি যে তোর জ্বর ছিল তো দেখো না ছোলার ডালটা এত দারুণ হয়েছিল খেতে মানে কী বলবো সত্যি খুব সুন্দর হয়েছিল আর তৃপ্তি করে খেয়েছি একদম আমার পাড়ার এটা মামা মামারদের একটা বাড়ি মামি তো ভাই সবাই এখানে ছিল ওদের বাড়ি পুজোর তো দেখো পরিষ্কার করে খেয়েছি তারপরে দিয়েছে খিচুড়ি খিচুড়িটাও দারুণ ছিল ফাটাফাটি ছিল খিচুড়িটা তো তো অনেকটা দিন পরে এরকম খিচুড়ি প্রসাদ মানে আমি প্রসাদের কথা শুনেই দৌড়ে গেছি কেন খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য মনটা ফ্রেন্ড খুব চটপট করছিল। তো দেখো খিচুড়ির সাথে লাবড়া তরকারি দিয়েছিলো লাবড়া তরকারিটাও দারুণ ছিল ঝাল ঝাল ছিল তো দেখো আমরা তারপরে খাচ্ছিলাম আর তৃপ্তি করে খাচ্ছিলাম আর আয়ুষ না নি খেয়েছে আর একটুখানি খিচুড়ি মুখে দিয়েছে কারণ ওর যেহেতু ঠান্ডা লেগেছে ও তেমন কিছু খেতে পারছিল না আর বনও যেহেতু উপাস করেছিলো বনও কিছু এমন খেতে পারছিলো না তারপরে দিয়ে দিলো আমের চাটনি তার সাথে দিয়ে দিয়েছে পাপড় আর তারপরে দিয়েছে হচ্ছে তোমার পায়েস মানে এত মানে খুবই খুবই স্বাদ পায়েসটা ছিল আর সত্যি ভেন সবকটা কটা আমি তৃপ্তি হয়েছি আমি রসগোল্লাও খেয়েছি লাস্টে একটা মানে মায়ের সত্যি পুজোর যে প্রসাদ তো এক খুব খুব দারুণ খেয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পরে দেখো আমরা চলে যাচ্ছি ছেলে বলছে একটু পরে যাবো মম তো আমি এই ভিডিওটা অ্যাড করেছি তোমাদের সাথে তারপরে আমি আবার কালকের থেকে আবার ভিডিও স্টার্ট করব সেটা তোমাদের সাথে এখানেই দেখাবো তো কেমন লাগছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্টটা জানিয়ে চলো সবাইকে সম্মান দিবি বোন কাকিমা দিদি পিসি সবাইকে রাস্তাঘাটে করে সম্মান দিবা বড় হচ্ছ সম্মান দিয়ে কথা বলবা সবার কথা শুনবা ঠিক আছে এরকম ফুলাহকার বা এরকম কুলাঙ্গার হলে হবে না ভালো ছেলে হতে হবে তোমাকে সমাজটা দেখতে পাচ্ছ তো ফেসবুক খুললে টিভি খুললে এগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো সমাজটা অনেক নোংরা এর মধ্যে তোমাকে বড়ো হতে হবে ভালো ছেলে হতে হবে ঠিক আছে তো সকাল সকাল আমরা উঠে পড়েছি তারপরে উঠেই সঞ্চিতা আয়ুষকে শিক্ষা দিল কেন রাজ্যে যে ঘটনাটা ঘটেছে একটা হার মানে হিম হিম করা যে ঘটনা তো তার জন্য আমার ঘরে যেহেতু আমার সন্তান আছে তো আমার থেকে আমার বোন ওকে বেশি শিক্ষা দিয়ে ওকে বোঝাচ্ছে যে নারীদের কিভাবে সম্মান করতে হয় সেটা ও এখন থেকেই আমার ছেলেকে শেখাচ্ছে আর ও বারবারই আমার কথাটা বলছে দিদি তোর ছেলে কিন্তু এটা শেখাবি ভালো করে যে কোনো নারীকে যেন অসম্মান না করে কোনো প্রবলেম হলে যেন বলে কিন্তু এমন কোনো কিছু যেন না হয় সেটাও শিক্ষাটা ও চাইছে এখন থেকে আমার সন্তান পাক তো ইলিশ মাছ বাড়ির থেকে আরে এগুলোর অবস্থা খুব মাছ দেখে ফাজিল হয়েছে কাঁচাই খাওয়া আমার ভীষণ ভালো লাগে ইলিশ মাছ কোন তুই একটু ভালো করে ধুয়ে দে তুই ভালো পারিস ওটা ধুতে কিরকম করে বার করে দেখি দেখি মুখটা ধুরা আমি ভীষণ পারি আমি তো নাকি খারাপ আমার মতন খারাপ পৃথিবীতে নেই নে নেই তাই মাছটা ধো দেখো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ ভাজা দিয়ে বোন ভাত মেখে দিলো কালকে পান্তা ভাত ছিল লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ইলিশ মাছ তেল দিয়ে দারুণ দারুণ খাচ্ছি বৃষ্টির ওয়েদারে পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে গলা ব্যথা করবে কি না জানি না হুম আসাম আমি খাচ্ছিস হুম তো খাওয়া দাওয়া করবো তারপরে রান্না বাড়ি করবো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো মশলা করে নিলাম ফ্রেন্ড এখন আমি দেখো মশলা করে নিয়েছি এখন আমি ইলিশ মাছটা করবো সর্ষে পোস্ত দিয়ে আর এদিকে এই মাছটা মাথা টুকুনি দিয়ে করবো যে লাউ ছিচকি লাউ কেটে নিয়েছি তো চলো আর দেখো ঘাট খানি সর্ষের তেল দেখতে থাকো সাথে থাকো তো তারপরে ফ্রেন্ড বৃষ্টির ওদার ছিল দেখো ইলিশ মাছ আমি সর্ষে পোস্ত দিয়ে করে প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে করব। তো যেহেতু বেগুন আনি আর নেই ঘরে আর ভেবেছিলাম বাজারে যাবো কিন্তু এত বৃষ্টি আমি আজকে চিকেন করব ভেবেছিলাম আমার ছেলে বলছিলো মা আমি চিকেন খাবো তো তারপরে দেখলাম বৃষ্টিতে তো এগোটা বেজে গেছে যেতে পারছে তারপরে একটা কাকু আসলো বাড়ির থেকে নিলাম মাছটা অসাম ছিল এত দারুণ স্বাদ ছিল মাছটায় ফাটাফাটি তো তারপরে দেখো মাছটা আমি এখানে একদম খাঁটি সর্ষে তেল দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটাকে মেখে নিলাম আগে নুন মাখিয়ে রেখেছি আর ওদিকে মাছের মাথা রেখে দিয়েছি ওটা দিয়ে আমি লাউ লাউছেটা করব আর কিচ্ছু করবো না এই দুটো রান্না আর আয়ুষের জন্য দুটুকরো কাতলা মাছ নিয়েছি কেন আয়ুষ যেহেতু ইলিশ মাছ খেতে পারে না তো ওকে এখন অবধি খাওয়া শেখাই ইলিশ মাছটা আর যেহেতু শরীরটা একটু ডিসব্যালান্স আছে তার জন্য ইলিশ মাছ ওকে দিই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর দুটো ভিডিও একসাথে করে দিলাম কেন ব্লগিং যেহেতু করি তুমি তোমরা জানো আর একদম আমার টাইমিং ঠিক নেই মানে এডিট করতে করতে আমার একদম অবস্থা খারাপ ফ্রেন্ড তো ফাইনালি দেখো আমি করাই বসিয়ে দিয়েছি এদিকে আমি যেহেতু ছেচকিটা করব তার জন্য আমি এখানে মাছে মাথাটা ভেজে নিচ্ছি আর আমি আজকে ভেবেছিলাম ল্যাজা ভর্তা বানাবো কিন্তু ওই যে ল্যাজা ভর্তা আমার এত বেলা হয়ে গেছে বোন খুব বলছিলো দিদি তোর হাতে ল্যাজা ভর্তা খুব ভালো লাগে আর যেটা বানাই তোমাদের সাথে তো শেয়ার করি তো সেটা তো শেয়ার করা আমার উচিত তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে মাছটাকে দিয়ে দিলাম আর খেতে না যা হয়েছিল না ফ্রেন্ড তোমাদের কী বলবো মানে সত্যি বলছি ফাটা যখন এডিট করছি না মুখে জল আসছে ইলিশ মানে ইলিশ আমার খাওয়া বারণ কিন্তু বারণ ওরম না মানে আমার যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম হয়েছে তো ডাক্তার বলেছে ওষুধ খেয়ে একদিন খেলে যান আমাদের এইবারের আমি এই এখন প্রথম খা আজকে প্রথম ইলিশটা খাচ্ছি আর তার মধ্যে বাবা যদি বাড়ি থাকতো তাহলে তো আর একটু ভালো করে বাবার জন্য মানে বাবা থাকলে তো ভালোই হতো বাবা তো খেতে ভালোবাসে বাবা থাকলে ডেফিনেটলি বলতো বাবা আলু বেগুন দিয়ে কর তো তারপরে দেখো এটা কাঁচা আমি যেহেতু ইলিশ মাছ আমরা এইভাবেই ভাপাটা খাই ইলিশ মাছের অনেক অনেক রেসিপি আছে আর অনেক অনেক রেসিপি জানি কিন্তু ওই যে কড়া করা হয় না সেরম তো এই সর্ষে পোস্তটা করলাম আর তোমাদের শেয়ার করছি দুটো রান্নাই তো বোন আমাকে হেল্প করছে টুকটুক আর বোনের একটু শরীরটা একটু ডিসব্যালেন্স যেন কালকে ওর উপাস ছিল তোর বুকে একটা ব্যথা ব্যথা করছে কয়েকদিন ধরেই বলছে ট্রিটমেন্টটা করবো কে বলছি বল গ্যাসের ওষুধ খা ওষুধ খাচ্ছে তো ওকে নিয়ে একটু চিন্তা করি মাঝে মাঝে আর কথা তোমাদেরকে বলি ফ্রেন্ড ভালো মানুষ বা ভালো মেয়ে ভালো মানুষের কদর না সবাই দিতে পারে না আর কদর চেয়ে নেওয়া আবার মেনে নেওয়া সেটাও আমার উচিতে নেই মানে কত কদর চাওয়ার কোনো প্রয়োজনই নেই কে দিলো কদর না দিলো তার জন্য বসে থেকে তো আপনি এই কর্ম তো করতে হবে ও কর্ম করেই করেই চলছি কেন কর্ম না করলে তুমি দিনই ফলের আশা করতে পারো না আর যেহেতু আমরা ছোটোর থেকে হ্যাঁ আমি অনেক গলাবাজি করি অনেক জোরে কথা বলি এটা সবাই জানে কিন্তু আমি কার খারাপ করি না তো কালকে যখন গেছিলাম মামিদের বাড়িতে আমি নিমন্ত্রণ তো একটা কাকা ছিল কাকাটা অনেক এখন বড় র্যাঙ্কের চাকরি করে কাকাটা একটা কথাই বলছে আমাদের স্বাগত একই রয়ে গেল। এ কথাটা কাকাটা বলছে মানে এত ছোটো দেখেছে তো ছোটোবেলায় ওকে যেমন দেখেছি এখন আমাদের এই ও বউ পাড়ার মেয়ে ও না মেয়ে হয়েই আছে ও কিন্তু বউ এর মতন ওরম কোনো ব্যাপার নেই আমি তখন একটা কথা বলেছি হ্যাঁ কাকা আমি কার ক্ষতি করব না জীবনে যদি তোমার সাথে আমার কোনো খারাপ লাগে কোনো কথা তোমাকে আমি ডাইরেক্ট বলবো যে তোমার কথাটা আমার খারাপ লেগেছে কিন্তু তোমাকে কোনো দিন আমি বলবো না যে তোমার পিঠপিঠে মানে পেছনে তোমার নামে নিন্দা করব না আর তোমার কোনো খারাপ চাইবো না তো এটাই আমি এটাই স্বাগতা এটাই পারে স্বাগতা তো এর জন্য আমি হ্যাঁ আমি কাউকে ভয়ও পাই না আর আমি কাউকে কোনো কিছুই বলি না কিন্তু যেহেতু ওই যে সব কিছু একটা বলে না যে সময় তো সময় যেটা হয় তা সেটাই সবাই বলছিল কালকে যে হ্যাঁ স্বাগত আছে আমি যে হ্যাঁ আমরা আমরা যে আনন্দ করেছি এখনকার ছেলেমেয়েরা করে কোথায় বুড়োর বাগান আছে বাগানে গিয়ে ঝোলা মানে সেই নিয়ে হাসাহাসি হচ্ছিলো কালকে আমাকে নিয়ে যেহেতু আমি আছি আরও আমার যে বান্ধবীরা ছিল তারা অনেক দূরে দূরে বিয়ে হয়ে গেছে অনেকের অনেকের এখনও বিয়ে হয়নি সব মিলিয়ে মিশে আর বৃষ্টির ওয়েদারে এমন একটা রান্না করছি তো বোনের জন্য আজকে ইলিশ মাছটা করলাম ও খেতে চাইছিল তো ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট এদিকে আমার ইলিশ মাছের পুরো একদম হয়ে গেছে কাঁচা ইলিশ মাছ ভাপা আর এদিকে আমি করে নিলাম লাউ লাউ ছিচকিটাও আমার হয়ে এসছে ইলিশ মাছের মাথা দিয়ে আর মাছটা দারুণ ছিল খেতে ফ্রেন্ড মানে মাছটা কোনো পচা ছিল না পুরো টাটকা মাছ ছিল দারুণ খেয়েছি একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমরা কিন্তু সবাই জানাবে যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদেরকে আর জানি তোমরা আমাকে অনেকেই মানে আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো না ঠিকভাবে কিন্তু সব তোমাদের উপরেই ছেড়ে দিলাম তো চলো ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব খুব প্রয়োজন স্বাগত চলো সবাই ভালো থেকো